এক ভাই জিজ্ঞেস করছেন আসসালামু আলাইকুম আপনার নেক হায়াত দান করুন বাংলাদেশ থেকে বলছি জজাকাল্লাহ আমিন রসুল উল্লাহ সাল্লাম কি কবর জীবিত রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম যদি কবরে জীবিত থাকবেন তাহলে জীবিত মানুষকে কি দাফন করা যায়জ না তিনি মারা গেছিলেন তখন দাফন করেছেন সাহাবিরা তারপরে জীবিত হয়ে গেছেন এই বিশ্বাস রাখবেন যদি তিনি জীবিতই থেকে থাকেন তাহলে কোনো জীবিত মানুষকে দাফন করা কি জায়জ হবে এটাই চিন্তা করুন তো দেখি আর সেই জীবনটা কি পার্থিব জীবন আমাদের মতোই হ্যাঁ সুতরাং রাসুরমকে কেউ যদি জীবিত বলে তো এটি সিরকি আঁকি হয় মনে রাখবেন আল্লাহর সাথে শরিক করা হবে এটা ছোটখাটো কথা নয় কারণ একমাত্র চিরঞ্জীব আল হাই আল্লাহরা বলে আলমেন আহেতুল কুরসি আমাদের বাঙালি সমাজের নর নারী সবার প্রায় মুখস্থ আছে যারা সামান্য ইসলাম কিছু জানে বা করে তারাও মুখস্থ রাখে আল্লাহ এলাহ ইল্লাহল হাইয়ুম আল হাই কাইয়ুম জি তারপরে ইসমে আজম বলা হয়েছে ইয়া 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 এই দোয়া। চিরঞ্জীব হে সব কিছুর ধারক বাহক সব কিছুকে ধারণকারী কাইয়ুম তো রসুল্লাহ সাল্লাহ জীবিত আছেন এ আঁকি দেয় সিরকি আঁকি দেয় কোরআন বিরোধী আঁকি দেয় বরং কোরআনকে অস্বীকার করা কোরআন করিমকে অস্বীকার করা তবে কেউ যদি বলে যে রসুল উল্লাহ সাহাশাল্লামের জীবন রয়েছে প্রত্যেক আম্বিয়া রসুলগণের রয়েছে প্রত্যেক সাহাবির রয়েছে প্রত্যেক মুসলিম রয়েছে জি হ্যাঁ এদের সম্মানজনক জীবন যারা জান্নাতি তাদের এলিয়ে নে বরজাখি পারলৌকিক জীবন রয়েছে সম্মানজনক জীবন রয়েছে কাফেরদের জন্য মরজাকি জীবন রয়েছে সিজ্জিনে নাহলে সাজা শাস্তি কিসের হচ্ছে কিন্তু সেটা হচ্ছে তাদের লাঞ্ছনাকর জীবন হ্যাঁ কষ্টের জীবন আজাব শাস্তির জীবন জি কঠিন জীবন জি তাহলে পারলৌকিক জীবন যদি বলেন তো এটা রসদল উল্লাহ সহসালমের সাথেও খাসনা আর আম্বিয়াদের সাথেও খাসনা পারলৌকিক জীবন আপন আপন জায়গায় সবার রয়েছে কিন্তু

কোতেল অথবা নিহত হন এন কালাব তুমি আল আকা বেকুম তাহলে কি তোমরা উল্টো দিকে ফিরে যাবে নাকি তাহলে বুঝা গেল যে রাসুল্লা সাহাশাল্লামের দুটোর একটা হবে নবী সাহাশাল্লামের জীবদ্দশায় আয়াত নাজল বলে দেওয়া হয়েছে মত না হয়ে আফায় মাতা আউকোতেল জি তাহলে কোরআনে মাতা মত শব্দটি নবীর ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে জি সুরে আলে ইমরান দ্বিতীয় আয়াত সুরা জুমার আতমর ত্রিশ আল্লাহ বলছে ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন হে নবী নিশ্চয় তুমি মাইয়াত মাইয়াত মানে কি মাইয়াত মানে হায়াতুন নবী মাইয়াত মানে জীবিত মাইয়াত মানে মৃত সুফহান আল্লাহ তাহলে যারা বলবে নবী বেঁচে আছেন কবরে জীবিত আছেন হায়াতুন নবী তাহলে এ আত অস্বীকার করলো না আল্লাহ বলছেন মাইয়াত আর এ আমাদের বিদ্যার্থীরা বলছে যে না নবী জীবিত তাহলে কোরআন অস্বীকার করা হে নবী নিশ্চয় তুমি মাইয়াত মৃত মারা যাবে মৃত মানে মারা যাবে ওয়াইন মাইয় আর তারাও মরবে তোমার সুতরাও মরবে তোমার বিরোধীরাও মরবে সুম্মাইন কুমি ওমাল কেয়ামাত ইন্দর গুম তো তারপরে আল্লাহর সামনে সব ফেসলা হবে বাদানুবাদ করবে সেখানে নিজের নিজের সব দলিল প্রমাণ পেশ করবে সুরে আম্বিয়ার আয়ত্মর চৌধুরিশ আল্লাহের সাৎ করেছেন অমাজা আল না লেবাশারি মিন কাব্লি কাল খুলতু হেনবি তোমার পূর্বে কোন মানুষকে আমি চিরস্থায়ী করিনি কোন মানুষ চিরস্থায়ী থাকেনি আর নবী মানুষ না সুতরাং তিনিও চিরস্থায়ী নন তার হায়াত তার জীবনটা চিরস্থায়ী নয় আফায় মিথ্যা আফা হুমুল খালে দোন তাহলে তুমি যদি মৃত্যুবরণ করো দেখেন আল্লাহ বলছে মিথ্যা মিথ্যা মুত্তা মাতায় মুতো হইলে মুত্তা হয় আর মাতা আমাতো সামে সামে যারা ভাষাবিদ সার্ফের জ্ঞানী তারা বলেছেন তখন মিথ্যাই খেন বলা হয়েছে সুতরাং তুমি যদি মৃত্যুবরণ করো মারা যাও তারা কি চিরস্থায়ী থাকবে হ্যাঁ তোমার যারা করে তারা কি মনে করে যে তারা চিরস্থায়ী থাকবে সুতরাং কারো মরণে হাসি খুশি হওয়া ভালো কথা নাই আপনাকেও মরতে হবে আমাকেও মরতে হবে জি একদিন যেতে হবে কে কত ভালো আমল নিয়ে আল্লাহর কাছে যাচ্ছে এটা হচ্ছে দেখার বিষয় লিয়া বল আমাল তারপর আল্লাহ বলছেন যে আরে তোমাকে তো করলো খালে তুমি যদি মারা যাও তারা বেঁচে থাকবে না করলো না কাতুল মত প্রত্যেক ব্যক্তিকে মৃত্যুর স্বাদ আসাধন করতে হবে প্রত্যেক ব্যক্তি মৃত্যুর স্বাদ গ্রহণ করবে সুতরাং রসর উল্লাহ সাল্লাহ সাল্লামের যেটা পার্থিব হায়াত ছিল তা থেকে মৃত্যুবরণ করেছেন কত হাদিস নেবেন আপনি প্রত্যেক হাদিসের কিতাব খুলুন মা এ আল্লাহ আনহা আর অন্য অন্য সাহাবিরা এইভাবে আমি একবার হাদিসগুলো জমা করেছিলাম মা তার রসৌল সাল্লাম রসুল্লাহ মারা গেছেন তাহলে বলবেন যে সাহাব আরও ছিলেন নাকি কারণ আমাদের দেশের ভারত বাংলাদেশ পাকিস্তানের যারা হায়াত নবীর সিরকি আঁকিয়ে বিশ্বাসী তারা মনে করে যে কেউ যদি নবীকে বলে যে অফাতুল্নবী নবী নবী মারা গেছেন তাহলে তারা ওয়াহাবি হয়ে যায় তাহলে সাহেব ওয়াহাবি আর কোরআন এ কমিদ কোরআন কেরিমিত ওয়াহাবির কথাই বলা হয়েছে জি তাহলে বোঝা গেল যে ওয়াহাবিদের যেটা দিন সেটা হচ্ছে আসল দিন আর আপনাদের দিনটা হচ্ছে ভ্রান্ত দিন জি